রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের তরমুজের খোসা দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো তরমুজের শরবত বানিয়েছিলাম, অনেকেই মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলেন, তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। তো আজকে আমি সেই তরমুজের খোসা দিয়ে একটা রেসিপি বানাবো। তো আপনারা প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করব। তো আমি এই যে তরমুজ দিয়ে তরমুজটা তো খেয়ে নেব, আর খোসাটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তো তার জন্য এবার খোসাটা তরমুজটাকে কেটে এবার খোসাটাকে বার করে নিচ্ছি। এবার খোসাটা ফেলবো না, রেখে দেব। তো তরমুজটা কাটা হয়ে গেছে, আর এই যে খোসাগুলো, এবার এগুলোরও ওপরের যে অংশটা সেটাও আমি ছুলে নেব। তো ভেতরে এই মাঝখান থেকে যেটা একটু বড় সেটা মাঝখান থেকে কেটে নিচ্ছি, নিয়ে যে ওপরের স্তরটা এটা বটির সাহায্যে আমি এটা ছাড়িয়ে নিচ্ছি। তো ওপরের স্তরটা আমি ভালো করে ছুলে নিচ্ছি। আপনারা চাইলে এটা অন্য কিছু দিয়েও ছুলতে পারেন। আর মাঝখানে যে যে লাল লাল অংশটা এটাও আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি প্রত্যেকটা খোসাই ওপর থেকে এভাবে ছুলে নেব। আর কাটাটা সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন, আমি এভাবে লম্বা লম্বা করেই কাটছি। আর এটা খেতে অনেকটা চাল কুমড়োর মতো, তো আপনারা যদি কেউ চাল কুমড়ো খেয়ে থাকেন তাহলে স্বাদটা বুঝতে পারবেন। তো এভাবে এবার মাঝখান থেকে যেটা দেখবেন একটুখানি মোটা সেটা আমি মাঝখান থেকে আরেকটা ফালি দিয়েছি, দিয়ে তারপর এভাবে করে কেটে নিচ্ছি। তো এই যে দেখুন আমার সবগুলোই কুচানো হয়ে গেছে, এবার এটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো ভালো করে ধুয়ে এবার আমি কড়াইও বসিয়ে দিয়েছি, আর এটা কাঠের জালেই হবে। আর এখানে আমি একটু সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে দিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেব সর্ষের তেল। আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। তো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা কে কে এই তরমুজের খোসার রেসিপিটা বাড়িতে করেছেন সেটা কমেন্টে জানাবেন। আর যদি আপনারা না খেয়ে থাকেন এভাবে, তো আমি অনুরোধ করব একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি রাঁধুনি। রাঁধুনি অনেকটা জোয়ানের মতো দেখতে হয়, ছোট ছোট হয়। তো আমি রাঁধুনিটা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আর রাঁধুনি কড়াইতে দেওয়ার পর খুব বেশি একটা রাখার দরকার হয় না, কারণ পুড়ে গেলে এর স্বাদটাই নষ্ট হয়ে যায়। যে কোনো ফোড়নে পুড়ে গেলে কিন্তু, বেশি পুড়ে গেলে তার স্বাদটা নষ্ট হয়ে যায়। আর রাঁধুনি যারা প্রথম তো না খেয়ে থেকেছেন, তো তাদের প্রথম প্রথম একটু খেতে হয়তো অসুবিধা হতে পারে, আর যারা এটা খান তাদের কিন্তু গন্ধটা খুবই ভালো লাগে। তো আমি রাঁধুনিটা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে তারপর এই কেটে রাখা তরমুজের খোসাটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা 2 মিনিট মতো আমি একটু কষিয়ে নেব। তো 2 মিনিট মতো কষানো হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দেবো। মানে সর্ষে আর যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি এবার এটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি অল্প করে জল। এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে জাল করে নেব। যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি আমি জাল করব। আপনারা প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর
যারা ভিডিওটা দেখতে দেখতে এখনও অবধি লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন। তো আমি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি, এখানে জলটা অনেকটাই শুকিয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। তো এরপর এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। ধনে পাতাটা দিয়ে এবার আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবার আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে জাল করে নেবো। তো ফিরে এলাম 1 মিনিট পর। তো এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটা একদম মাখা মাখাই হবে, আমি খুব বেশি ঝোল রাখবো না। তো এটা একদমই রেডি নামানোর জন্য দেখুন। তো আমি এবার এটা নামিয়ে নেব। আমি এখানে নামিয়ে নিয়েছি। আপনাদের এই তরমুজের খোসার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।